এবং টাঙ্গাইল ও গাইবান্ধায় দুটি সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত আহত ৭। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধাপরাধের বিচারের পাশাপাশি বিদেশে পালিয়ে থাকা যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে জাতিসংঘের সাহায্য নেবে সরকার। এছাড়া যুদ্ধাপরাধ তদন্তেও দেশি বিদেশি প্রতিষ্ঠান, সংগঠন ও ব্যক্তির তথ্য উপাত্ত সংগ্রহ করা হবে। সরকারের এসব সিদ্ধান্ত এবং আইন পর্যালোচনা করে আইনজীবীরা আশা করছেন এই বিচার শেষ হতে বেশি সময় লাগবে না। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের পরামর্শ দেন তারা। রিপোর্ট করছেন এস এম বাবু। একাত্তরের মুক্তিযুদ্ধে নিরস্ত্র সাধারণ মানুষ আর জনপদের ওপর পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগীদের বর্বরতার বিচারের দাবি আজ সর্বজনীন। বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধাপরাধীদের বিচারের প্রেক্ষিত আর পুরো জাতির দাবির কারণেই সরকারের অগ্রাধিকার যুদ্ধাপরাধীদের বিচার। এই বিচারের জন্য প্রযোজ্য ১৯৭৩ সালের আইনে হত্যাকারী পাকিস্তানি সশস্ত্র বাহিনীর সদস্যদের বিরুদ্ধেও অভিযোগ আনা এবং বিচার করা সম্ভব। তবে আন্তর্জাতিক সীমানা বিবেচনা সহ নানা কারণে আপাতত পাক বাহিনীর সহযোগীদের বিচারের আওতায় নেওয়া হচ্ছে। এক্ষেত্রে বিদেশি পলাতকদেরও ফিরিয়ে আনার উদ্যোগ নেবে সরকার। যাদের সাথে আমাদের বাইলেটারাল এগ্রিমেন্ট আছে যে তাদের আমরা তথ্য দিব, তারা আমাদেরকে তথ্য দিবে, তাদের যুদ্ধাপরাধী থাকলে বা অপরাধী আমাদের দেশে থাকলে আমরা তাদেরকে হ্যান্ড ওভার করবো, তাদের কাছে যদি আমাদের অপরাধী থাকে তারা আমাদেরকে হ্যান্ড ওভার করবে। এগ্রিমেন্টে যাদের সাথে আছে তারা তো আমাদের এমনি দিয়ে দিবে, আমরা চাইলে দিয়ে দিবে। বাট এমন এমন দেশও আছে যাদের সাথে আমাদের কোন বাইলেটারাল কোন অ্যারেঞ্জমেন্ট নাই, সেই ক্ষেত্রে উইল রিকোয়েস্ট দি ইউনাইটেড নেশনস, দে উইল আস্ক ইন রিটার্ন এবং এইভাবে আনার চেষ্টা করবে। সরকারি সিদ্ধান্ত অনুসারে আগামী দু একদিনের মধ্যেই তদন্ত কর্মকর্তা নিয়োগের পর তথ্য প্রমাণ সংগ্রহ দেশি বিদেশি সহায়তা নেওয়া হবে। বিভিন্ন এনজিও আছে বা ব্যক্তি বিশেষও কিন্তু রিসার্চ করছে কোথায় কোথায় এগুলি ঘটেছে এবং ডকুমেন্টারি এভিডেন্স আছে, এগুলিরও সাহায্য সহায়তা নেওয়া হবে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তারপরে আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে, যেমন ইয়েল ইউনিভার্সিটি আছে আমেরিকাতে, তাদেরও আমাদের এই এইসব ডকুমেন্ট কিন্তু তাদের কাছেও আছে ফর দ্য রিসার্চ ওয়ার্ক তারা এগুলি করছে, এগুলিরও প্রয়োজন বোধে আমরা উইল রিকোয়েস্ট দেম টু গিভ আস। শুধু তাই নয়, দীর্ঘদিন পর বহুল আলোচিত এই বিচারে সময় নষ্ট হবার সম্ভাবনা নেই বলে মনে করেন আইনজীবীরা। এবং সাক্ষ্য প্রমাণ উপস্থাপনে এই আইনে বলা হয়েছে যে বিরতিহীন ভাবে চলবে, এখানে কোনো লম্বা অ্যাডজর্নমেন্ট করার আইনে কোনো সুযোগ নেই। সুতরাং খুব দ্রুত সময়ের মধ্য দিয়েই এই ট্রায়ালটা সম্পন্ন করার বিধান আইনে রয়েছে। এই বিচারটিকে একেবারে ট্রান্সপারেন্ট করার জন্য ক্যামেরা সহ বাইরেও ক্যামেরা ফিট করে দিয়ে যারা জনগণও দেখল এবং সারা দেশব্যাপী শুধু না বিশ্বের অন্যান্য দেশের লোকেরাও দেখল যে এটা ট্রান্সপারেন্ট। ১৯৭৩ সালের আইনেই এই বিচার প্রকাশ্য এবং ট্রাইব্যুনাল মনে করলে তা ক্যামেরায় ধারণ করার বিধান রাখা হয়েছে। তবে আইনে বিচার প্রক্রিয়া ইংরেজিতে করার কথা বলা হলেও আইন সংশোধনের মাধ্যমে তা বাংলায়ও করা হতে পারে বলে জানা গেছে। এস এম বাবু, এটিএন বাংলা, ঢাকা। দ্বিতীয় জাতীয় সংসদের সর্বসম্মতিক্রমে বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি লিজ দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন। সকালে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি আরও বলেন, সরকার এর বরাদ্দ বাতিলের সিদ্ধান্তে অটল থাকলে আইনি ও রাজনৈতিকভাবে তা মোকাবেলার জন্য প্রস্তুত বিএনপি। আরও জানাচ্ছেন রোমানা রুমি। লিজ পাওয়ার ২৮ বছর পর কেন শহীদ মঈনুল হকের বাড়ি নিয়ে সরকার মাতামাতি করছে এই প্রশ্ন রেখে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার বলেন, বৈধভাবে বেগম খালেদা জিয়া এই বাড়িতে বাস করছেন। সরকার যদি শহীদ সেনা কর্মকর্তাদের ফ্ল্যাট দিতে চান তবে সরকারি অনেক জমি পড়ে আছে, এর জন্য বেগম জিয়ার বাড়ি কেন দরকার? পার্লামেন্টে এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা হয়, ওনার এই শহীদ বরণ হেতু আলোচনা হয়, সেই আলোচনায় ইচ্ছার নিয়ে একটি বটি এই সুরেন্দ্র সেনগুপ্ত ছিল, রাশেদ খান মেনন ছিল, তারপরে খানে সবুজ সাহেব ছিলেন, তারপরে আসাদুদ্দিন সাহেব ছিলেন, সরকার দল তো ছিল, সবাই মিলে একটা আলোচনা করলো এবং শোক প্রস্তাব গ্রহণ করব। ওখানে আলোচনার একটা ঐক্যমতি হল যে তারই ধারাবাহিকতায় এই যে ৮১ সনের জুলাই মাসে সম্ভবত এই বাড়িটি ওনাকে বলেছে লিজ দেওয়া হয়েছে, সুতরাং আজকে যে বলছে ওটা আইনসম্মত ভাবে হয় নাই, আইনসম্মত ভাবে না হলে তার দায়িত্ব তো কার? আর সেই আইনকে, সেই আইন, যে আইনের
ভিত্তিতে হয়েছিল সেই আইনের ভিত্তিতে তার বিরুদ্ধে যদি কোন ব্যবস্থা নেওয়া থাকত তাহলে একদিন নেওয়া হতে পারত। 28 বছর পরে এই প্রশ্নটা কেন আসছে এইভাবে? খন্দকার দেলোয়ার আরো বলেন, এরশাদ যদি ক্যান্টনমেন্টে বসে রাজনীতি করতে পারেন তবে বেগম জিয়ার দোষ কোথায়? তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে বেগম জিয়ার বাড়িটি দখলের সিদ্ধান্ত নিয়েছে সরকার, আর বিএনপিও তা রাজনৈতিকভাবেই প্রতিহত করবে। এখানে মন্ত্রিসভার মিটিং এ করে এই লিজ কাউন্সিলের সিদ্ধান্ত নিতে হবে, এটি তো পলিটিক্যাল ডিসিশন। এই সিদ্ধান্ত বেআইনি, এই সিদ্ধান্ত আপনারা প্রত্যাহার করলেন, প্রত্যাহার না করলে যদি কোন ব্যবস্থার সৃষ্টি হয় তার জন্য সরকার দায় দায়িত্ব বহন করবে। এই আইনের লড়াই যদি আমাদের ঘরে চাপাই দেওয়া হয় আমরা অবশ্যই সেটা আমরা আইনসম্মতভাবে সেগুলি করার চেষ্টা করব। তার আগে আমরা মনে করি যে পলিটিক্যাল সিদ্ধান্ত এটা, এই পলিটিক্যাল সিদ্ধান্ত আমরা পলিটিক্যালি মিট করার চেষ্টা করছি। বেগম জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির লিজ বরাদ্দ বাতিলের প্রতিবাদে শনিবারের বিক্ষোভ সমাবেশ সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। রুমানা রুমি, এটিএন বাংলা, ঢাকা। খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ির লিজ বাতিল নিয়ে কোন আন্দোলন হলে সরকার তা কঠোর হাতে দমন করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। তিনি বলেন, এই বাড়ি সে সময় মন্ত্রী পরিষদে আলোচনা ছাড়াই বেগম জিয়াকে দেওয়া হয়েছিল। তিনি দুপুরে মিরপুরে মুজিব সেনা পরিষদ আয়োজিত দুস্থদের মধ্যে বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস এলিম মোল্লা বক্তব্য রাখেন। পরে মন্ত্রী দুস্থদের মধ্যে ওষুধ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে কেরানীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী নাসির আহমেদ ওরফে সুমন। ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুঠিয়া নাজিরাবাগ বালুর মাঠে এ ঘটনা ঘটে। নিহত নাসিরের বিরুদ্ধে খুন, ধর্ষণ, বোমাবাজি সহ কমপক্ষে 10টি মামলা রয়েছে বলে র্যাব জানায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি নেমে আসে। জিএম তসলিমের রিপোর্ট। কেরানীগঞ্জের পূর্ব চড়াল এলাকায় শ্বশুরবাড়ি থেকে নাসির গ্রুপের প্রধান নাসির আহমেদ ওরফে সুমনকে গ্রেফতার করা হয়েছিল বৃহস্পতিবার দুপুরে। তার স্বীকারোক্তির ভিত্তিতে শুক্রবার ভোরে কেরানীগঞ্জের চুনকুঠিয়া নাজিরাবাগ বালুর মাঠে বৈঠকরত তার বাহিনীর অপর সদস্যদের গ্রেফতারে র্যাব অভিযান চালালে সেখানে বন্দুকযুদ্ধ বাধে, তাতেই মারা পড়ে নাসির। ঘটনাস্থল থেকে র্যাব উদ্ধার করে একটি বিদেশি পিস্তল, একটি রিভলভার, একটি ওয়ান শুটার গান সহ 5 রাউন্ড গুলি ও কার্তুজ। তার বিরুদ্ধে অলরেডি আমরা 10টা 11টা মামলার সন্ধান আমরা পেয়েছি। এর মধ্যে 4টা মামলা আছে অলরেডি পলাতক আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি। একটা ওয়ারেন্ট হচ্ছে নারী ও শিশু ধর্ষণ নির্যাতন, নাম্বার 2 হচ্ছে বোমাবাজি, নাম্বার 3 হচ্ছে চাঁদাবাজি এবং নাম্বার 4 হচ্ছে হত্যা। অলরেডি 4টা ওয়ারেন্ট তার নামে আছে এবং এই নিয়ে 10টা মামলার আমরা সন্ধান পেয়েছি। নাসিরের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ওই এলাকার হাজারো নারী পুরুষ। ওই এলাকায় নাসিরের মতো আরো বেশ কিছু সন্ত্রাসী রয়েছে দাবি করে অবিলম্বে তাদেরও গ্রেফতারের দাবি জানায় এলাকাবাসী। রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড দুটো হাতে অস্ত্র চালাতে পারে, আর মিস নাই শুটে। হাজার হাজার দৌড়ছি মেরেছিল, মানে রাত্রে রাত 12টা 1টা 2টা 3টা বাজে আসা যাওয়া করে। তাদের গার্মেন্টস এর মনে কর তাদের উপরে অত্যাচার নির্যাতন চালায়, অন্তত তারা তো স্বস্তি পাইবে। আমার স্বামী এক শনিবার ডাকাতি হয়েছে, আরেক শনিবার আমার স্বামী মারা গেছে, আমার মেয়ের কোবাইছে, আমার ছেলের কোবাইছে। এসব সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছে। জি এম তসলিম, এটিএন বাংলা, দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা। জঙ্গিদের অর্থায়নের উৎস খুঁজে বের করা সহজ কাজ নয় বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত আমাদের মুক্তিযুদ্ধ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, জঙ্গিদের অর্থ খোঁজার প্রক্রিয়া বর্তমান সরকারের সময় আরও জোরদার হয়েছে। এর আগে সেমিনারে অর্থমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি হচ্ছে, নির্ধারিত পাঠ্যপুস্তক শুদ্ধ করার দায়িত্ব সরকারের, কিন্তু সহায়ক বিভিন্ন বইয়ে যে ইতিহাস বিকৃতি হচ্ছে তা প্রতিরোধের দায়িত্ব গবেষকদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মেজবাউদ্দিন আহমেদ, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। জঙ্গিবাদকে ধরে রাখার জন্য অর্থের প্রয়োজন আছে, জঙ্গিবাদকে উস্কানি দেওয়ার জন্য অর্থের প্রয়োজন আছে, সেই অর্থের উৎস ধরা খুব সহজ নয়। কিছু কিছু ধরা হয়েছে, তার শাস্তিও হয়েছে, শুদ্ধ করা হয়েছে এবং সেই প্রচেষ্টা অব্যাহত আছে, হয়তো এখন একটু